অতীতে ভয়ঙ্কর পরিস্থিতি দেশের। এই অবস্থায় বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান কিছুটা সময়ের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই, তবে পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্ব দিচ্ছেন না অনেকে। বিয়ের অনুষ্ঠান আয়োজন এবং সেখানে লোকসমাগম সবই হচ্ছে বরাবরের মতো করেই। মধ্যপ্রদেশের রতলামে সম্প্রতি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে পিপিই কিট পরে বিয়ে করছেন বর ও কনে। এর পেছনে কারণ একটাই, বরের কোভিড রিপোর্ট পজিটিভ। তবে তার জন্য বিয়ে বাতিল করেননি কনে কিংবা পাত্রপক্ষ কেউই, বরং পিপিই কিট পরেই বিয়েটা সেরে ফেললেন তারা। আর বর যেখানে করোনায় আক্রান্ত, সেখানে পুরোহিত থেকে শুরু করে অন্যান্য আত্মীয় স্বজন প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করার প্রয়োজন ছিল। গোটা বিয়ে বাড়িতে তাই আমন্ত্রিত প্রত্যেককেই পিপিই কিট পরে থাকতেই দেখা যায়। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রতলামের তহসিলদার নবীন গর্গ বলেন, গত 19 এপ্রিল পাত্রের কোভিড রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। আমরা এখানে বিয়ের অনুষ্ঠান বন্ধই করতে এসেছিলাম, কিন্তু পরে সকলের অনুরোধে এবং সিনিয়র কর্মীদের সাহায্যে বিয়ের অনুষ্ঠান শেষ পর্যন্ত সম্পন্ন হয়। প্রত্যেকে পিপিই কিট পরে থাকায় সংক্রমণ ছড়ানোরও সম্ভাবনা ছিল না। তবে প্রশ্ন উঠছে, কোভিড আবহে বিয়ের অনুষ্ঠান আয়োজনের এখন কি খুব প্রয়োজন? আর আয়োজন করলেও সেখানে লোকসমাগম যতটা সম্ভব কম করাই উচিত। বিভিন্ন রাজ্যে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান বাড়িগুলির আমন্ত্রিত সংখ্যা 50 জনে বেঁধে দেওয়া হয়েছে, তাতেও অনেক জায়গাতেই সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ।